স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা পিৎজা লাগবে, কিন্তু আমি মানিব্যাগটা বাসায় ফেলে রেখে এসেছি। সমস্যা নাই স্যার, আপনি এখন পিৎজা নিতে পারেন, কালকে এসে টাকা দিলেও চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা পিৎজা প্যাকেট করে দেন, আমি কালকে এসে আপনার টাকা দিয়ে যাব। মালিক এসে টেডিকে জিজ্ঞেস করলো, তুই যে এখন পিৎজা দিয়ে দিলি, কালকে এসে কি তোর পিৎজার টাকা দিবে? তখন টেডি উত্তর দিল, স্যার আপনি আমাকে কি বেকুব পাইছেন? এ লোক মানিব্যাগ আনছে ঠিকই, কিন্তু মানিব্যাগটা পকেট থেকে পড়ে টেবিলের নিচে পড়ে গেছে। মানিব্যাগ খোঁজার পরে যখন বাসায় পাবে না, তখন অবশ্যই রেস্টুরেন্টে এসে মানিব্যাগের খোঁজ নিবে, তখন আমার পিৎজার টাকা দিয়ে যাবে। মালিক তখন টেডিকে বলল, আরে সাবাস বেটা, তোর তো বুদ্ধি আছে, নাহলে আমি এই রেস্টুরেন্টের মধ্যে নোয়াখালীলা রাখি, কারণ আমি আগের থেকে জানি নোয়াখালীলার বুদ্ধি আর সারা বাংলাদেশের বুদ্ধি দুইটাই পুরো আলাদা। নোয়াখালীলা সারা বাংলাদেশকে বিক্রি করে খাইতে পারবে।